আপনারা জানেন যে আমি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত সফলভাবে দেশ পরিচালনা করছে এবং জননেত্রী শেখ হাসিনার এই দেশ পরিচালনা করার ক্ষেত্রে যে সফলতা, বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি, এটি আজকে বিশ্ব সম্প্রদায় কর্তৃক প্রশংসিত, জাতিসংঘ কর্তৃক প্রশংসিত, বিশ্ব নেতৃবৃন্দ কর্তৃক প্রশংসিত, এমনকি বিশ্ব ব্যাংক কর্তৃক প্রশংসিত। এই করোনা মহামারীর মধ্যে আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় গত অর্থ বছরে প্রায় $200 বৃদ্ধি পেয়েছে এবং মাথাপিছু আয় $2,227 উন্নীত হয়েছে, যেটি ভারতকেও ছাড়িয়ে গেছে। পাকিস্তানকে আমরা 2015 সালেই ছাড়িয়েছি। আমরা সব সূচকে, মানব উন্নয়ন সূচক, অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক, সব সূচকে আমরা পাকিস্তানকে 2015 সালেই অতিক্রম করছি। আমরা মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচকে ভারতকেও অনেক ক্ষেত্রে অতিক্রম করেছি। সাম্প্রতিক সময়ে আমরা অর্থনৈতিক সূচকের ক্ষেত্রে, মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা ভারতকে অতিক্রম করেছি এবং আজকে বাংলাদেশের এই উন্নয়ন অগ্রগতি সমস্ত বিশ্ব সম্প্রদায় কর্তৃক প্রশংসিত। 2020 সালে পৃথিবীতে মাত্র 20টি দেশে পজিটিভ GDP গ্রোথ রেট হয়েছে, মাত্র 20টি দেশে, আর পৃথিবীর সব কয়টি দেশে নেগেটিভ GDP গ্রোথ রেট, অর্থাৎ পৃথিবীর সব কয়টি দেশে অর্থনীতি সংকুচিত হয়েছে, অর্থনীতির আকার সংকুচিত হয়েছে, মাত্র 20টি দেশে সেটি প্রসারিত হয়েছে। সেই 20টি দেশের মধ্যে বাংলাদেশ একটি, বাংলাদেশের অবস্থান সেখানে তৃতীয়। বাংলাদেশের উপরে আছে সাউথ সুদান এবং গায়ানা। সাউথ সুদান এবং গায়ানার অর্থনীতি আমাদের চেয়ে অনেক ছোট, জনসংখ্যা অনেক কম। সেই বিবেচনায় বাংলাদেশ করোনা মহামারীর মধ্যে প্রকৃত অর্থে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে পৃথিবীতে এক নম্বরে, এবং এই করোনা মহামারীও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যেভাবে মোকাবেলা করেছেন, আজকে করোনা মহামারী নিয়ন্ত্রণে এসেছে এবং এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের করোনা মহামারী মোকাবেলা করার ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার, মাননীয় প্রধানমন্ত্রীর যে সফলতা সেটি প্রশংসা করেছে। ওয়ার্ল্ড মনিটর থেকে নানা আন্তর্জাতিক পত্রপত্রিকায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা হয়েছে। গত জাতিসংঘ অধিবেশনে SDG সফলতা অর্জনের ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সক্ষমতার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। দেশের এই যখন পরিস্থিতি, এটি যে শুধুমাত্র আমরা অর্থনৈতিক সূচক কিংবা সামাজিক সূচকে কিংবা মানব উন্নয়ন সূচকে আমরা এগিয়ে গেছি তা নয়, প্রত্যেকটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। $600 মাথাপিছু আয় ছিল 2008 সালে, আমরা যখন সরকার গঠন করি 2009 সালের 6ই জানুয়ারি, তার আগে $600 মানুষের মাথাপিছু আয় ছিল। সেই মাথাপিছু আয় প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়ে $2,227 উন্নীত হয়েছে। আজকে যদি হিসাব করা হয় সেটা আরও বেশি হবে, এই হিসাব বেশ কয়েক মাস আগের। এবং এই অগ্রগতিটা তো অনেকের পছন্দ হয় না, এই অগ্রগতিটা যারা ক্রমাগতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত, তাদের কি পছন্দ হয় না। তারা নানা সময় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে এবং চালায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন পদ্মা সেতুর পিলার স্থাপনের কাজ শুরু হলো, তখন সারা দেশে গুজব রটিয়ে দেওয়া হলো যে পদ্মা সেতুতে নরবলি দিতে হবে, এবং সেই গুজব রটিয়ে ছেলে দ্বারা গুজব রটিয়ে দেওয়া হলো এবং সারা দেশে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করা হলো এবং বেশ কয়েকজন মানুষ, অসহায় মানুষ, নিরপরাধ মানুষ ছেলে দ্বারা গুজবের কারণে হত্যাকাণ্ডের শিকার হলো। এই গুজব কারা রটিয়েছে? এই গুজব তারাই রটিয়েছে
যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি চায় না। নিশ্চয় মনে আছে আপনাদের, বেগম খালেদা জিয়া সদর্বে বলেছিলেন যে আওয়ামী লীগ কখনো পদ্মা সেতু করতে পারবে না। এখনও সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে এখনও সেই খালেদা জিয়ার বক্তব্য ভেসে বেড়ায় যে আওয়ামী লীগ কখনো পদ্মা সেতু করতে পারবে না। যারা পদ্মা সেতু করতে পারবে না বলেছিল তারাই এই ছেলেদেরা গুজব রটিয়েছে, সে বিএনপি জামাত চক্রই ছেলেদেরা গুজব রটিয়েছে এবং দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালিয়েছিল। এরপর বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সারা দেশে বিশৃঙ্খলা তৈরি করার অপচেষ্টা চালানো হয় এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করা হয়। অথচ সৌদি আরবেও ভাস্কর্য আছে, ইরানে ভাস্কর্য আছে, যেই পাকিস্তানি ভাবাদর্শে তারা বিশ্বাস করে সেই পাকিস্তানে ভাস্কর্য আছে, তুরস্কে ভাস্কর্য আছে এবং ইরাকে ভাস্কর্য আছে, ফিলিস্তিনে ভাস্কর্য আছে, পৃথিবীর প্রায় সব দেশে ভাস্কর্য আছে। অথচ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে তখন দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে। এরপর করোনার ভ্যাকসিন যখন আমরা পৃথিবীর 132টা দেশ যখন ভ্যাকসিন দেওয়া শুরু করতে পারেনি, তখন বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছিল। তখনও পৃথিবীর 132টা দেশ ভ্যাকসিন দেওয়া শুরুই করতে পারেনি। এই ভ্যাকসিন যখন আমদানি করা শুরু হলো তখন বলা হলো এটা ভারতীয় ভ্যাকসিন, এটি কাজ করবে না এবং এই ভ্যাকসিন শুধুমাত্র এটি আসলে ইঁদুর মারার টিকা কিংবা আপনার নানা ধরনের কথা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং মানুষকে আহ্বান জানানো হয়েছিল এই ভ্যাকসিন আপনারা নেবেন না। এরপর যখন ভ্যাকসিন আসলো দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ভ্যাকসিন নিলেন, তারপর রিজভী আহমদও ভ্যাকসিন নিলেন, তারপর ডাক্তার জাফরুল্লাহ তিনিও ডাক্তার হয়েও তিনি এটার বিরুদ্ধে বিরূপ প্রচারণা চালিয়েছিলেন, তিনিও ভ্যাকসিন নিলেন। কেউ গোপনে, কেউ লজ্জায় গোপনে নিয়েছে, আবার কেউ প্রকাশ্যে নিয়েছে ভ্যাকসিনের প্রশংসা করে। এবং এরপর যখন ভারতে করোনা পরিস্থিতি যখন অবনতি হলো তখন সিরাম ইনস্টিটিউট ভ্যাকসিন সময় মতো আমাদের দিতে পারেনি, তখন আবার হৈহুল্লোড় শুরু করা হলো যে এই সরকার ভ্যাকসিন দিতে পারছে না। এবং এরপর দ্রুততম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী অন্যান্য সমস্ত সূত্র থেকে ভ্যাকসিন সংগ্রহ করে ইতিমধ্যেই কোটি কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছে এবং ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে দেশের বেশিরভাগ মানুষকে অর্থাৎ গরিষ্ঠ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। ইতিমধ্যে 2 কোটির বেশি মানুষ করোনার 2টি ডোজ পেয়েছে, এটি অনেক দেশে পায়। আজকে যে করোনা নিয়ন্ত্রণে এসেছে 2% নিচে নেমে এসেছে, যেটি 34% উঠেছিল সেটি যে আজকে 2% নিচে নেমে এসছে এটি তো এমনি এমনি হয়নি, কোনো জাদুর কারণে হয়নি, এটি সরকারের নানা ব্যবস্থা গ্রহণ করার প্রেক্ষিতে হয়েছে। আমাদের দেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, আমাদের এই দেশে মানুষের ঘনত্ব পৃথিবীতে সর্বোচ্চ, ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ 2-4টি শহরের মধ্যে একটি। এই দেশে এই করোনাকে এইভাবে নিয়ন্ত্রণ করা এটি চারটি খালি কথা নয়, এটি সরকারের অবশ্যই সফলতা। আমাদের দেশে কিছু মানুষ আছে, আমাদের দেশে কিছু মানুষ আছে যারা যখন করোনা বেড়ে যায় তখন সরকারের ব্যর্থতা, আর যখন করোনা কমে যায় তখন বলে শুধু আল্লাহর রহমত, সরকারের কোনো এখানে কৃতিত্ব দিতে চায় না। অবশ্যই আল্লাহর রহমতও আছে, আমরা মহান আল্লাহর কাছে, মহান স্রষ্টার কাছে আমরা শুকরিয়া আদায় করি, কিন্তু আল্লাহ তাকেই সহায়তা করে যে চেষ্টা করে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করেছেন, কষ্ট করেছেন এবং এই ব্যাপকভাবে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করেছে। একদিনে বাংলাদেশে 80 লক্ষ মানুষকে
28 সেপ্টেম্বর আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিনে একদিনে 80 লক্ষ মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে একদিনে। এতে করোনা আজকে নিয়ন্ত্রণে এসছে এবং এই সব কিছুতে ব্যর্থ হয়ে এরপর বাংলাদেশে দুর্গাপূজাকে উপলক্ষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হনুমানের আপনার মূর্তির কাছে কোরআন শরীফ রেখে আসলো। কারা রেখেছে? যে রেখেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে তো রাখেনি আসলে, সে কারো ফরমায়েশে সেখানে রেখে এসছে। কারা এর পিছনে আছে সেটি খুব সহসা বের হবে। এবং এই ঘটনার পর এটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে, আবার ভিডিও করা হয়েছে, সেটি আবার সোশ্যাল মিডিয়া আপলোড করা হয়েছে। আপলোড করে সারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দেওয়া হয়েছে, নানা ধরনের পোস্ট দেওয়া হয়েছে, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে। এটি খুবই স্পষ্ট যে কারা এগুলো করে। সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি কারা করে বাংলাদেশে? সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে বিএনপি জামাত, সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে ধর্মান্ধ উগ্রগোষ্ঠী, তারাই এই কাজ করেছে। প্রথমে বলা হলো যে এটা কোনো হিন্দু সম্প্রদায়ের লোক এটা করেছে। বাংলাদেশে কোনো সম্প্রদায়ের লোক, সেটি মুসলমান সম্প্রদায় হোক হিন্দু সম্প্রদায় হোক, কোনো সম্প্রদায়ের লোক অপরের ধর্মগ্রন্থ অবমাননা করার মানসিকতা পোষণ করে না। এবং সেই সত্যটাই বেরিয়ে আসলো যে একজন মুসলমান যুবক গিয়ে সেখানে এটি রেখে আসলো। যারা এটি করেছে তারা এবং তাকে যারা প্ররোচনা দিয়েছে তারা আমাদের পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা করেছে, একই সাথে হিন্দু ধর্মকে অবমাননা করেছে, একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। এবং এই যুবককে কারা প্ররোচনা দিয়েছে, কারা অর্থ দিয়েছে, কারা লুকিয়ে রাখার জন্য চট্টগ্রাম হয়ে কক্সবাজার পাঠিয়েছে, সব কিছু বেরোবে। সরকার এই ঘটনার পর 102টি মামলা করেছে এবং 600-700 বেশি, প্রায় 700 মতো দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কঠোর হস্তে সরকার এটি দমন করেছে। সরকারের যে এই ঘটনার পর সরকার যে কার্যক্রম করেছে, সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে, সেটি আজকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা করছে। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের বক্তব্য, এবং এমনকি ভারতের পত্রপত্রিকায়ও বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে সেটির প্রশংসা করা হয়েছে। তো আজকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে তারা তাদের পছন্দ নয়, সেই কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। আর আমরা আওয়ামী লীগ, আমাদের নেতারা এখানে আছে, সাথে সাথে আমরা সমগ্র দেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা খবর পাঠিয়েছিলাম যে পূজা মণ্ডপে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন থাকে, পাহারা দে, কারণ এই সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে। এই ঘটনার পরিকল্পনা হয়েছে ওই লন্ডনে বসে, এই ঘটনার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে। এই পরিকল্পনা করে দীর্ঘ এক মাস ধরে পরিকল্পনা করে, আপনারা দেখেছেন না বিএনপি দীর্ঘ প্রায় এক মাস ধরে বৈঠক করেছে, প্রকাশ্যে বৈঠক করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করা, আমাদের পবিত্র কোরআন শরীফকে পূজা মণ্ডপে রেখে আসা। যারা এই কাজ করেছে তারা আসলে প্রকৃত মুসলমান নয়, যারা প্ররোচনা দিয়েছে তারাও প্রকৃত মুসলমান নয়। আমরা এগুলো কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। আমাদের দলকে নির্দেশ দেওয়া হয়েছে, আমাদের দলের নেতারা সারা দেশে সতর্ক দৃষ্টি রেখেছে এবং এখনও সতর্ক দৃষ্টি রাখছে। আমিও দলের নেতাকর্মীদের অনুরোধ জানাবো, রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলার নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, ষড়যন্ত্রকারীরা বসে থাকবে না, নানা ষড়যন্ত্র করবে। সুতরাং এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা
সারা দেশে একমাত্র আওয়ামী লীগই তাদের পাশে দাঁড়িয়েছে, অন্য কেউ পাশে দাঁড়ায়নি। আমির যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য শুনলে তো মনে হয় যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, শুরু থেকেই বলছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তার বক্তব্য। কাজটা ওনারা করে তারপর টেলিভিশনের সামনে গিয়ে বড় বড় কথা বলেন। তো আজকে যেহেতু রাজশাহী এসেছি, আমাদের টেলিভিশনের মহাপরিচালক এখানে এসেছে, আমরা রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র আমরা চালু করার পরিকল্পনা নিয়েছি। রাজশাহীতে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব, সেটি এক দেড় বছর সময় অবশ্যই লাগবে আমাদের, তবে আগামী নির্বাচনের আগেই ইনশাআল্লাহ আমরা রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র চালু করতে পারব বলে আশা করছি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ। উত্তর দিই, রাজশাহী বেতার কেন্দ্রের বিষয়টা আমরা দেখব। আমি আমাদের রাজশাহী বেতার কেন্দ্র উন্নয়ন বা কী সমস্যা আছে সেগুলো দেখার জন্য বেতারের ডিজির সাথে চিঠিকে আমি নির্দেশনা দেব। আরেকটি বিষয় হচ্ছে কল্যাণ ট্রাস্টের ডিজি এমডি নিয়োগ হয়ে গেছে, আর কল্যাণ ট্রাস্টের কারা সহায়তা পাবে এটা কল্যাণ ট্রাস্ট বসে সিদ্ধান্ত গ্রহণ করে, এবং সেই কল্যাণ ট্রাস্টের সদস্য হচ্ছে সবাই সাংবাদিক। দুই একজন সরকারি কর্মকর্তা আছে যে করণিক সহায়তা দেওয়ার জন্য, সাংবাদিকরাই সিদ্ধান্ত গ্রহণ করে কারা পাবে, এটা সরকার গ্রহণ করে না। আমরা এটা ইউনিয়নের হাতেই ছেড়ে দিয়েছি। সরকারে আছি, আওয়ামী লীগ তো জন্মলগ্ন থেকে বেশিরভাগ সময় বিরোধী দলেই ছিল, তো সরকারি নিয়োগ তো সব সরকারের সময়ে হয়েছে, আর সরকারি নিয়োগ হলে তো একবার নিয়োগ হয়ে গেলে তাকে তো সরকারের নিয়ম আছে, সেই নিয়মের ব্যত্যয় না হলে তাকে তো বের করে দেওয়া যায় না, এটিও বুঝতে হবে। দেখুন, রংপুরের ঘটনায় যে ছাত্রলীগ কর্মীর কথা বলা হচ্ছে, রংপুর মহানগর ছাত্রলীগ এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে, সেটি হচ্ছে সেই ছেলে রংপুর কারমাইকেল কলেজের দর্শন বিভাগের, অর্থাৎ দর্শন বিভাগের কমিটির সহসভাপতি হিসাবে একসময় তার নাম লেখা হয়েছে, কিন্তু পরে দেখা গেল সে কলেজেরই ছাত্র না, তখন তাকে বের করে দেওয়া হয়, এবং সেটি এই ঘটনার বহু আগে। তো সে একজন যাকে ছাত্রলীগ থেকে বের করে দেওয়া হয়েছে অনেক আগে, সে তার নানা অপকর্মের কারণেই তাকে আগেই বের করে দেওয়া হয়েছে। এটি রাজশাহী মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যে বিবৃতি আমি আমার এখানে আছে। আমি জানি যে এই প্রশ্ন আসতে পারে, সেই জন্য আমি এটা আমার মোবাইলে রেখেছি, এই বিবৃতি এখানে আছে। তো এবং সেখানে তারা বলেছে সে একজন অনুপ্রবেশকারী ছিল, এবং সে কোনো না কোনোভাবে একটি বিভাগের কমিটি মানে একেবারে সর্বনিম্ন পর্যায়ের কমিটি, সেখানে সে নাম লিখিয়েছিল, কিন্তু পরে তাকে বের করে দেওয়া হয়। তো যাকে আগেই ছাত্রলীগ থেকে বের করে দেওয়া হয়েছে, সে যখন কোনো অপকর্ম করে তখন সেটির দায়িত্ব কোনোভাবেই ছাত্রলীগের উপর দেওয়া যায় না, সেটা তো ছাত্রলীগের নয় যখন সে এই ঘটনার সাথে যুক্ত হয়েছে। সুতরাং আমি আশা করব এই বিরূপ প্রচারণাটা যেন কেউ না চালায়। তবে ছাত্রলীগের বিরুদ্ধে আমি নিজেও ছাত্রলীগ করে আজকে আওয়ামী লীগের আপনার যুগ্ম সাধারণ সম্পাদকের পদে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি ছাত্রলীগের মিছিলের একজন পিছনের কর্মী হিসাবে যাত্রা শুরু হয়েছিল আমার, এবং ওয়ার্ড ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, মহানগর কেন্দ্র করে তারপর আমি আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছি। তো এই ছাত্রলীগের বিরুদ্ধে সবসময় আমরা দেখতে পাই যে একটি বিরূপ প্রচারণা চালানো হয়, আর কোনো জায়গায় দূরবীন দিয়ে খোঁজা হয় যে এখানে কোনো কিছুর গন্ধ পাওয়া যায় কি না, এটাও দূরবীন দিয়ে খুঁজে একটা গন্ধ পাওয়ার চেষ্টা করার মতো ঘটনা ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসাবে। ওকে কোনোভাবেই ছাত্রলীগ বলার সুযোগ নাই, যেহেতু তাকে অনেক আগেই বের করে দেওয়া হয়েছে। ধন্যবাদ। প্রথমত ক্লিন ফিট বাংলাদেশে ১৭ বছর পর
আইনের কার্য, আইন আমরা কার্যকর করেছি। এটি অত সহজ কাজ ছিল না, কারণ সহজ কাজ যদি হতো তাহলে এটি 17 বছর ধরে এই আইন অকেজো হয়ে পড়ে থাকত না, এবং আমাদের দেশের আকাশ অবশ্যই উন্মুক্ত। কিন্তু আমাদের দেশের আইন মেনেই উন্মুক্ত আকাশের সুবিধাটা বিদেশি চ্যানেলকে নিতে হবে, সেই আইনটা আমরা কার্যকর করেছি। এবং এটি কার্যকর করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা ছিল, ক্যাবেল অপারেটরদের কাছ থেকে বিরাট প্রতিবন্ধকতা ছিল। বাংলাদেশে 99.99% জায়গায় ক্লিন ফিট কার্যকর হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি ব্যত্যয় হয় সেজন্য আমরা আমাদের মন্ত্রণালয় সংশ্লিষ্ট জেলার ডিসিদের সাথে ডিসিদেরকে নির্দেশনা দেওয়া আছে, কোনো জায়গায় যদি এটির ব্যত্যয় হয় এবং কেউ যদি খবর দেয় তাহলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেটি আমাদের মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সারা দেশের সব জেলার ডিসিদের সাথে এ ব্যাপারে আগেই নির্দেশনা দেওয়া আছে, এবং আমাদেরকে যদি কেউ খবর দেয় তথ্য মন্ত্রণালয়ে, সেটি যে কোনোভাবেই হোক, সেটি টেলিভিশনের মাধ্যমে দেওয়া যেতে পারে, তথ্য অধিদপ্তরের মাধ্যমে দেওয়া যেতে পারে, বা সংশ্লিষ্ট জেলার ডিসিকে খবর দেওয়া যেতে পারে, সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এবং এতে করে আমরা আমাদের দেশে আইনটাকে কার্যকর করেছি, এবং এই আইন কার্যকরের প্রেক্ষিতে আমাদের পুরো গণমাধ্যম উপকৃত হচ্ছে, পত্রপত্রিকা, টেলিভিশন, শিল্পী, সাংবাদিক সবাই উপকৃত হচ্ছে, এবং এটির সুফল আপনারা কিছুদিন পরে দেখতে পাবেন। এই যে পত্রিকায় বিজ্ঞাপন যায় না, বিদেশি চ্যানেলে যখন বিজ্ঞাপন চলে যায় তখন আমাদের টেলিভিশন বিজ্ঞাপন পায় না, আমাদের পত্রিকা বিজ্ঞাপন পায় না, যখন টেলিভিশন পত্রিকা বিজ্ঞাপন পায় না উপার্জন হয় না, উপার্জন যখন হয় না তখন সাংবাদিকদের বেতন দিতে পারে না। এবং এর প্রেক্ষিতে অন্তত 2000 কোটি টাকা এই আমাদের গণমাধ্যমে নতুনভাবে বিনিয়োগ হবে প্রতি বছর, অর্থাৎ যে বিজ্ঞাপনগুলো পেত না সেগুলো পাবে, এতে করে পুরো গণমাধ্যম উপকৃত হবে। এটি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে এটি করা হবে, এবং সরকারও ট্যাক্স ভ্যাট হিসেবে 100 কোটি টাকা পাবে, যেটি সরকার পেত না। আর আপনাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, সেটি হচ্ছে পত্রপত্রিকায় করপত্র, পত্রপত্রিকায় করপত্র দেওয়ার ক্ষেত্রে আমরা করপত্র আমরা ঠিক করেছি। দেশে অনেক পত্রিকা আছে যেগুলো বের হয় না, যে পত্রিকাগুলো দেখা যায় যিনি সম্পাদক উনি রিপোর্টার, উনি সাব এডিটর, উনি এডিটর, উনি মালিক, উনি বিল কালেক্টর, উনি আবার নিজে হকার, কারণ পত্রিকাটা ওই ব্রিফকেস করে নিয়ে নিয়ে সব দপ্তরে দিয়ে আসে একই ব্যক্তি সব কিছু। এই ধরনের পত্রিকাগুলো আমরা আইডেন্টিফাই করেছি 400 বেশি পত্রিকা, এবং সেই পত্রিকাগুলো আমরা ডিক্লারেশন বাতিল করার উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় 210টি এই ধরনের ব্রিফকেস বন্দি পত্রিকা, যেগুলোর মালিক, সম্পাদক, রিপোর্টার, বিল কালেক্টর, হকার একই ব্যক্তি, এবং যে পত্রিকাগুলো হঠাৎ হঠাৎ বের হয়, হঠাৎ যেমন বৃষ্টি হয় এই পত্রিকাগুলো হঠাৎ হঠাৎ বের হয়, তো সেই পত্রিকাগুলো বন্ধ করার উদ্যোগ নিয়েছে। কারণ এখানে যখন বিজ্ঞাপন চলে যায় তখন যে পত্রিকাগুলো নিয়মিত বের হয় তারা বিজ্ঞাপনটা পায় না, আর যে সমস্ত পত্রিকা নিয়মিত বের হয় তারা কিন্তু টেবিলে গিয়ে গিয়ে সাধারণত তদবির করে না বিজ্ঞাপনের জন্য, তো তখন ওই পত্রিকাগুলো বিজ্ঞাপন পায় না। সেই পত্রিকার সাথে যারা সংশ্লিষ্ট সাংবাদিক এবং অন্যান্য কর্মচারীরা, তারাও বেতন ভাতা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়, অর্থাৎ গণমাধ্যমের স্বার্থেই সেটি আমরা করার উদ্যোগ গ্রহণ করেছি। আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমরা আওয়ামী লীগের সরকার, সরকার কিন্তু সব মানুষের, এটি মাথায় রাখতে হবে। সরকার, আমরা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছি কিন্তু সরকার সব মানুষের, যারা আমাকে আমাদের ভোট দেয়নি তাদেরও সরকার। সুতরাং যেই জেলায় যেই পত্রিকা বেশি চলে সেই পত্রিকায় যদি বিজ্ঞাপন না যায় তাহলে তো একটা সেটি কি সমীচীন হয় কি না, সেটি আপনাদের কাছে আমার প্রশ্ন। একটি পত্রিকা
কোনো জেলায় খুব বেশি চলে, কিন্তু সেই পত্রিকা হয়তো সেই পত্রিকার সাথে অন্য দলের লোক যুক্ত, আওয়ামী লীগের লোক যুক্ত নয়। সেই পত্রিকায় বিজ্ঞাপন না গিয়ে যদি যেই পত্রিকা খুব কম চলে সেই পত্রিকায় প্রপত্র যায়, সেটি একজন সাংবাদিক কিংবা বিবেকবান মানুষ হিসাবে সমীচীন কিনা এই প্রশ্ন আপনাদের কাছে আগে রাখছি। অবশ্যই যে সমস্ত পত্রিকা আমাদের মতাদর্শ ধারণ করে সেগুলো যাতে বঞ্চিত না হয় সেটি খেয়াল রাখা প্রয়োজন। একই সাথে যে পত্রিকাগুলো ভালো চলে সেগুলো ক্রয়পত্র পাওয়ার অধিকার রাখে সরকার সব মানুষের, দেশের সব মানুষ। এই নীতি অবলম্বন করে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আরেকটি প্রশ্ন ছিল যে গণমাধ্যম কর্মী আইন অনেক অগ্রগতি হয়েছে, অনেক অগ্রগতি হয়েছে এবং সেটি আমরা চেষ্টা করছি আগামী পার্লামেন্ট অধিবেশনে নিয়ে যাওয়ার জন্য। তবে শুধু এককভাবে এটা তথ্য মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল নয়, এটি আইন মন্ত্রণালয়, তারপর হচ্ছে মন্ত্রিসভা কমিটি, অনেক কিছু হয়ে এটি নিতে হয়। আমরা চেষ্টা করছি যাতে খুব সহসা পার্লামেন্টে নেওয়া যায়, অনেক অগ্রগতি আছে। আর দৈনিক বার্তা, এটি আমরা জানি এটি নিয়ে কাজ চলছে, আদালতে মামলা করে তারা টিকে আছে, সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করে তারা টিকে আছে, মূল বিষয় হচ্ছে সেখানে। তো সেই মামলা ব্যাপারে আমাদের মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আর করোনা সহায়তা উপমহাদেশের কোনো দেশে দেওয়া হয় না, শুধু বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর সরকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার এই করোনা সহায়তা দিয়েছে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের সাংবাদিক বন্ধুরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবে। ধন্যবাদ সবাইকে।